আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ডেইলি লাইফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আর আজকে ঈদ, সাফরাজের ড্যাডি নামাজ পড়তে গিয়েছে আর সাথে সাফরাজকেও নিয়ে গিয়েছে, আর আমিও সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আমাদের বাসায় গেস্ট আসবে। আর ঈদে আমি কী কী রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আর আজকে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় দাওয়াত আছে সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। সো ভিউয়ার্স, আপনারা সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমি রাতে ইয়োবি আর সাফরাজের ড্রেসগুলো বের করে রেখেছিলাম যাতে সকালে লেট হয়ে না যায়। অ্যারাবিক তুপ পরে বাবা ছেলেকে খুব সুন্দর লাগছিল, মানাচ্ছিল মাশাল্লাহ। আর আমিও সাথে কিছু পিক তুলে নিই। আর এখানে আমি সকাল সকাল উঠে পোলাও বসিয়ে দিই, আর একসাথে আমি এতগুলো পোলাও প্রথম রান্না করেছি। আমি সব সময় দুই হাঁড়িতে রান্না করি, কিন্তু এবার এই ফার্স্ট, এত বড় হাঁড়িতে ফার্স্ট রান্না করলাম। খুব ভয় পাচ্ছিলাম যে কী হয়। তারপর আমি সালাদ কেটে নিই, আর এখানে আমি ডেজার্টগুলিও রেডি করে নিচ্ছি। তো পুডিংটা আমি এখন ঢেলে দেব। আমি গেস্ট আসার আগে আগে সব কাজ সেরে নিতে চাচ্ছি যাতে গেস্ট আসার পর কাজ করতে না হয়, আর না হয় গেস্টরা বোরিং ফিল করবে। আর সবাই আমার পুডিংটা লাইক করে তাই পুডিং বানিয়েছি। আর এখানে আমি ফালুদার জন্য জেলি কেটে নিয়েছি। আর শ্যামাইও রান্না করেছি। আমাকে আমার কাজিনরা ফোন দিয়েছিল, তো ওরা ভিডিও করে দেখতে চাচ্ছিল আমি কি ড্রেস পরেছি, কীভাবে সেজেছি আর কি কি রান্না করেছি সব কিছু দেখতে চাচ্ছিল। তো আমি ফোনে কথা বলছিলাম আর ফালুদাটাও রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি গ্লাসে গ্লাসে সার্ভ করে রাখছিলাম ফালুদা আর জেলি, আর আইসক্রিমটা পরে অ্যাড করব। আমার পোলাও রেডি হয়ে গিয়েছে। আমি খুব চিন্তায় ছিলাম যে নরম হয়ে যাবে বা চাল হয়ে থাকবে কিনা, কিন্তু না, অনেক সুন্দর হয়েছে। আর এখানে চিকেন রোস্ট, বিফ কারি, এটাও চিকেন রোস্ট। আমি বেশি কিছু করিনি। আর এখানে ডিম ভুনা, বিফ কাবাব, এগুলোই করেছি। এখানে আমি রান্নাবান্না শেষ করে সব ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি যাতে রান্নার স্মেলটা না থাকে, আর না হলে গেস্টরা আসলে বাসায় ঢুকলেই একটা রান্নার স্মেল পাবে। আর ক্যান্ডেলের স্মেলটা খুবই নাইস। আর এখানে আমি ঈদ মোবারক টেবিল টপ ডেকোরেশনটা এনেছি। তো মাঝে মাঝে ঘরে এমন ছোটোখাটো ডেকোরেশনের জিনিস এনে সাজাতে ভালো লাগে। আসলে এগুলো দিয়ে সাজালে একটা অন্যরকম সৌন্দর্য লাগে সব কিছুই, দেখতেও ভালো লাগে। আর আমি আপনাদের সাথেও শেয়ার করছিলাম, আমাদের এখানে ফ্রাইডেতে ঈদ হয়। তো সাফরাজের ড্যাডি নামাজ পড়তে গিয়েছিল জুম্মার নামাজ, ওরা নামাজ পড়ে চলে এসেছে। আর সাফরাজ বলছিল ড্যাডিকে হট উইলস দেওয়ার জন্য, তো ড্যাডি হট উইলস দেয় ওকে। আর আমিও গেস্টের জন্য ওয়েট করছিলাম কারণ ওনারাও বলেছিল নামাজ পড়ে চলে আসবে। ফাইনালি গেস্টরা চলে এসেছে। আসলে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদের দিন সবাই একত্রিত হওয়া আসলে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও খুবই এনজয় করে। আর এখানে সাফরাজ ঈদ মোবারক করছিল অনির সাথে, তো আমার দেখে খুব ভালো লাগছিল। আর আমি এখন টেবিলে খাবার সার্ভ করে দিব। তো বিফটা বেড়ে নিচ্ছিলাম। তো এখানে আমি খাবারগুলি একে একে টেবিলে নিয়ে আসছিলাম, আর পুতুলভাবেও আমাকে হেল্প করছিল। আর আমি অভিকে বলছিলাম সবাইকে ডেকে নিয়ে আসো, খাবার না হলে ঠান্ডা হয়ে যাবে। এইসব খাবার আসলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। Oh.
এখানে পোলাও রোস্ট বিফ কারি কাবাব ডিম সব কিছু সার্ভ করে দিয়েছি তো এখন সবাই খেতে বসবে আসলে আমি মেমোরিগুলি ক্যাপচার করে রেখেছি যাতে সব সময় থাকে তো প্রথমে ছেলেরা বসেছে আর এখানে শামিম ভাইয়া সবাইকে বেড়ে দিচ্ছিল তো এখানে ওনাদের পিকচারও নেই ওনাদের পর আমরা খেতে বসি আর এখানে ভাবিরা দুষ্টুমি করছিল খাবারের রিভিউ দিচ্ছিল বলছিল খুবই টেস্ট হয়েছে তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ডেজার্ট দিচ্ছিলাম ফালুদাতে আইসক্রিম অ্যাড করে দিচ্ছিলাম আর সবাই ডেজার্ট খেয়ে খুব ভালো বলেছে তো পুডিং ফালুদা সব কিছুই সবাই লাইক করেছে আসলে রান্না করার পর খাবার লাইক করলে খুবই ভালো লাগে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাই আর এখানে অভি সব বাচ্চাদের একসাথে করেছে সালামি দেওয়ার জন্য আসলে সালামি খুবই একটা আনন্দের জিনিস সালামি পেতে খুবই ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কাজিনরাও দেখতাম কে কত সালামি পেয়েছি কে বেশি পেয়েছি তখন খুবই ভালো লাগতো আর এখানে বাচ্চারাও খুবই এনজয় করছিল আর এখানে আমিও সালাম করছিলাম আর ভাবি ভিডিও করছিল সালাম করার পর আমাকে একটা এনভেলপ দেয় কিন্তু এনভেলপটি খালি ছিল আর এটা আমি ধরেই বুঝতে পেরেছিলাম আর আমি যখন বলি এটা খালি তো সবাই হাসতেছিল ভাবিরাও হাসতেছিল তারপর আমাকে বলে পকেটে যা আছে সব তোমার তো আমরা খুবই ফান করছিলাম তারপর আমরা বাইরে যাই বাইরে গিয়ে অনেক পিকচার তুলি তো সবাই এখানে একে একে ফ্যামিলি পিকচার তুলছিল তারপর আবার গ্রুপ পিকচার তুলছিল কাপল পিকচার সব ধরনের পিকচারই তুলছিল আর এখানে বাচ্চারাও খুবই এনজয় করছিল তো এখানে পিকচার তোলা শেষ হলে আমরা একটু বাইরে যাব আর এখানে সাফরাজ আর অনি প্লে করছিল তো আমি কিছু ভিডিও করে নিই তো আমার দেখতে খুব ভালো লাগছিল তো এখানে পিকচার তুলে আমরা এখন চলে যাই একটি পার্কে বাচ্চাদের নিয়ে যাতে বাচ্চারা এনজয় করে তো ভাবিরা হেঁটে যাচ্ছিল আর এই যে তো এই পার্কটা খুবই সুন্দর ছিল এটা সাফরাজ খুব এনজয় করছিল ও বারবার লাইনে দাঁড়াচ্ছিল আবারও লাইনে দাঁড়িয়েছে আর পিছনের ওই বেবিটা উঠতে চেয়েছিল কিন্তু ওরা সুযোগই দিচ্ছিল না পরে অভি আর শামিম ভাই আগে বেবিটাকে উঠায় তারপর ওরা অন্য রাইডসে চলে যায় তো পার্কে আমরা অনেকক্ষণ সময় কাটাই আর পার্কের থেকে আমরা আবার যাবো আরেক ভাবির বাসায় আসলে ঈদের দিন দাওয়াত বলে কোনো কথা না ঈদের দিন তো সবাই সবার বাসায় যায় এটা একটা আনন্দ আমরা যখন ছোট ছিলাম বা বিয়ের আগের কথা বলি আপু যখন ঈদের নামাজ পড়ে আসতো তখন সবাইকে নিয়ে আসতো আত্মীয় স্বজন আমার চাচা জ্যাঠা সবাই একসাথে আসতো আমাদের বাসায় তারপরে সকালে এসে আমায় পায়েস খিচুড়ি তারপরে মিট সব কিছু আমরা একসাথে সকালে ব্রেকফাস্ট করতাম আর আমার আম্মু সকালে খিচুড়ি শ্যামা এগুলো রান্না করতো ঈদের দিন আর দুপুরে পোলাও রোস্ট এগুলোর আয়োজন করা হতো আমাদের বাসায় তারপর আমরা দুপুরে যেতাম আমার চাচার বাসায় আবার রাতে যেতাম জ্যাঠার বাসায় তারপর আবার বিকাল টাইমে আমরা বের হতাম আমরা সব বোনেরা দাদুদের বাসায় যেতাম তারপর আবার খালাদের বাসায়ও যেতাম তো সব বাসায় কিছু না কিছু খেতেই হতো মানে সবাই সবার বাসায় আসতো তো এই জিনিসটা খুব ভালো লাগতো আর কোন ড্রেস সকাল উঠে পরবো আর কোন ড্রেসটা চাচাদের বাসায় পরে যাব আর কোন ড্রেসটা বিকালে পরে বের হবো এই সব কিছুরই একটা আলাদা আনন্দ ছিল আসলে ওই দিনগুলি খুবই ফিল করি এখন আমি প্রতিদিন আর এখানে সাফরাজরা খুব এনজয় করছিল আর আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে পুতুল বাবির বাসায়
তোরা অনেক এনজয় করেছে। হ্যালো ভাইজান, হ্যালো ভিউয়ার্স, এখন আবার আমরা যাচ্ছি আরেকটা বাসায় দাওয়াত খেতে। তো এই যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আপনাদের ভাইয়া। হ্যালো, সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তো চলুন। তো পুতুল ভাবে বলছিল একটু আমাদের বাসায় আসো, চা খেয়ে যাও, আমিও সব করে রেখেছি। তা আসলে ঈদের দিন তো সবাই সবার বাসায় যায়, যে চলে আসলাম ভাবিদের বাসায়। আসার পরই সাফাজ টয় নিয়ে খেলা করছিল আর ভাবি চা বসাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের পুতুল ভাবি। আর এখানে বাচ্চারা গান ছেড়ে ড্যান্স করছিল, আর আমিও একটু নিচেকে আয়নায় দেখছিলাম আর ঢং ঢং করছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা, কারণ অনেক সকালে সেজেছি। আমরা লুচি দিয়ে বিফ খাচ্ছিলাম আর ভাবি পোলাও রোস্ট সার্ভ করতে চেয়েছিল, কিন্তু আমরা বলেছি না, কারণ আমরা আবার হ্যাপি ভাবির বাসায় যাব। আর এখানে ভাইয়া ওকে সালামি দিচ্ছে, তারপর এখানে ভাবিও ওকে সালামি দিচ্ছে হ্যাপি ভাবি। তারপরে যে এখন আমরা সবাই মিলে আবার বের হয়ে গেলাম। তো এখন চলে আসলাম তমল ভাইয়া হ্যাপি ভাবির বাসায়। আসলে ঈদের দিন আমরা সারাদিন খুবই এনজয় করেছি। হ্যাপি ভাবিও অনেক কিছু রান্না করে, আর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর তমল ভাই আর ইন্টু ভাই গান গাবে, তো আপনারাও এনজয় করেন। আমার অপরাধ জীবন যত টুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। তুমি কেন এত আছে সেই, আমি কেন তোমাকে দুঃখ দিলে। অনেক চলে গেছে বাসায় মামা, এখন ঘুমাবো, এখন নাইট টাইম, আসো। আসো চলো ঘুমাই। আর এখানে আমি আপনাদের সাথে কিছু পিকচারও শেয়ার করলাম। এইমাত্র বাসায় আসলাম সারাদিন পর, এখন রাত 12:30 বাজে, আর ড্রেস চেঞ্জ করে আমি আপনাদের সাথে বিদায় নিতে আসছি। আর এখনো ফেস ক্লিন করিনি, ফেস ক্লিন করে এখন ঘুমাতে চলে যাব। অনেক টায়ার্ড, কিন্তু অনেক এনজয় করেছি আজকে। আসলে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ঈদ ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।